আসসালামু আলাইকুম আমি মুসাব্বির হুসাইন আসি আপনাদের সাথে আজকে শিরোনাম যমুনার ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার বাদ নির্মাণে গাফিলতির অভিযোগ আসলে যারা নদীর তীরবর্তী স্থানে থাকে তারাই জানে যে তাদের কতটা কষ্ট হয় এখন চলুন এর ভিতরে দৃশ্যগুলো কি লিখেছে সেটা দেখা যাক দেখুন নদীর বাঁধটা কীভাবে আসলে নদী ভাঙনের কারণে বসত ভারী কীভাবে নদীর গভীরে হারিয়ে যাচ্ছে এখানে বলা হয়েছে নিউজে সিরাজগঞ্জের শাহাদাতপুর সিরাজগঞ্জের শাহাদাতপুরে গত এক মাসে যমুনা নদীর ভাঙনে পড়ে দিশেহারা নদী শতাধিক পরিবার ভাঙন কবিলিত মানুষের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের নদীর তীর সংরক্ষণ বাঁধের নির্মাণ কাজে গাভিলতির কারণে ভাঙন থেকে বসতি বাড়ি ও আবাদি জমি রক্ষা পাচ্ছে না পিউবোর সিরাজগঞ্জ কার্যালয়ে নির্বাহী প্রকাশলী মকলেজুর রহমান বলেন ভাঙন রোদে আপাতত বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে এখন ভাঙনের তীব্রতা অনেক কমে এসেছে সেখানে নদীর তীর সংরক্ষণ বাদ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে চারটি উপাদানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এর মধ্যে তিন হাজার তিনশোটি তিন হাজার তিনশো মিটার নদী খননের কাজ শেষ হয়েছে এখন পর্যন্ত প্রকল্পের পঞ্চান্ন ভাগ কাজ শেষ হয়েছে নির্ধারিত সময়ে বাকি কাজ শেষ করা হবে পাইবুর সূত্রে জানা যায় যমুনা নদীর তীরে ভাঙন রোদে পাইবুর সিরাজগঞ্জ শাহাদাতপুর উপজেলার ব্রাহ্মণ গ্রাম হাটপাশির তৎসংলগ্ন এলাকার যমুনা নদীর তীরে ডান তীর সংরক্ষণ এবং বেতির স্পার এক ও এনাইতপুর ইস্পার দুই শক্তিশালীকরণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার দু সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয় দু সালের তিরিশে জুন প্রকল্পটি মেয়াদ শেষ হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ছয়শো তিপ্পান্ন কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন প্রিয়দর্শক কত বড় প্রজেক্ট এটা এবং স্থানীয় মানুষের কাছে কিন্তু এখানে তারা বলছে যে এসছে তাদের কাজ এখন পর্যন্ত চলছে না এবং তারা অনেক দিশেহারা হয়ে পড়ছে তাদের আবাদি জমি এবং বসতি ভিটা কিন্তু রক্ষা পাচ্ছে না কিন্তু সিরাজগঞ্জ নির্বাহী প্রকাশলী মকলেজুর রহমান বলেন নদী ভাঙনে আপাতত বালিভতি জিও ব্যাগ ফেলা হয়েছে এখন সেখানে কাজ চলমান আছে তাহলে কাদের কথা ধরবো আর কার কথাই বা বাদ রাখবো